অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এই ছয়টি রাশির কপাল খুলতে চলেছে অর্থাৎ মার্চ মাসে এই ছয় রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি বড়ো ধরনের পরিবর্তন ঘটতে চলেছে এই ছয়টি রাশির এই মার্চ মাসে কোন এই ছয়টি রাশি এবং কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখুন যাদের মিলছে না আমার কথাতে একটুকু গাছের পাতা যাদের নড়ছে না জানবেন আপনার বাই বার চার রাশিচক্রে কোনো দোষ আছে অর্থাৎ আপনার ব্যক্তিগত রাশিচক্র আপনি দেখান এবং সেই জায়গাটা আপনি রেক্টিফিকেশান করুন এবং সেই জায়গা থেকে আপনি সম্পূর্ণরূপে ভালো ফল কিন্তু পাবেনই পাবেন তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো কথা নেই ডিকশনারিতে এভরিথিং ইসপসিবল আপনার কি সমস্যা হচ্ছে সঠিক জায়গাটা যদি ধরা যায় সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আনার দায়িত্ব কৌশিক রায়ের তো আপনাকে সঠিক জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ দিয়ে আপনাকে কিন্তু জানাতে হবে এবং এটি আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিচার করতে চান অবশ্যই আপনারা মেসেজ করুন সম্পূর্ণরূপে এটা পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় শুধু রাশি লগ্নের জন্য বারবার বলছি কমেন্ট করবেন না তো শুরু করা যাক আসল মেন বিষয় যে কোন এই ছয়টি ভাগ্যশালী কোন কোন দিক থেকে প্রথম ভাগ্যশালী রাশি হচ্ছে সৌভাগ্যশালী রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই মার্চ মাসে কর্মপ্রাপ্তির জায়গা কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা শুভ বিবাহের জায়গা ব্যবসার জায়গাতে লাভ সফলতা সাকসেস কিন্তু পাবে প্রেমের জায়গাটা দাম্পত্য জীবন সুখের জায়গাটা এবং সন্তান সুখের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে মেষ রাশি এবং আকর্ষিক ধনপ্রাপ্তি এবং সম্পত্তির দিক থেকে লাভ প্রপার্টি লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মেষ রাশির দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা হচ্ছে ভূমি ভবন বাহন সুখের জায়গায় তৈরি করছে নিজস্ব প্রপার্টি কিন্তু এ মাসে হবে মার্চ মাসে নিজস্ব প্রপার্টি নিজস্ব অ্যাসেট হবে প্রেমের জায়গাটা আপনাদের ভালো শুভ বিবাহের জায়গা আপনাদের ভালো আপনি যদি তুলারাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিবাহের কানেকশান আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি যোগ সন্তান সুখের জায়গা এবং দাম্পত্য সুখের জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে তুলা তুলারাশি আপনি যদি তুলা রাশি মানুষ হন মার্চ মাসে কিন্তু আপনি বেশ শুভ ফল আপনি কিন্তু নিশ্চিত রূপে পেতে চলেছেন অর্থাৎ তুলা রাশি হচ্ছে সৌভাগ্যশালী রাশি মার্চ দু হাজার একুশে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মপ্রাপ্তির জায়গাটা কর্ম সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি এই জায়গা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন করতে যাচ্ছে পরিবর্তনের জায়গাটা এর সাথে সাথে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে শুভ বিবাহের সম্ভাবনা বিবাহের কানেকশানগুলো কিন্তু থাকবে মকর রাশি প্রেমের জায়গা আপনাদের ভালো দাম্পত্য সুখের জায়গাটা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলছে লটারি থেকে শেয়ার থেকে ফাটকা থেকে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে অর্থাৎ এবং লাভ ম্যারেজের সম্ভাবনা এই সম্ভাবনা থাকছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার ব্যবসার জায়গা ভালো ব্যবসার জায়গাটা কিন্তু আমি আবারও বলব মীন রাশির ক্ষেত্রে দারুণ বলতে গেলে যে অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা করবেন ব্যবসা থেকে আপনাদের ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের থাকছে অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে টাকা আটকে আছে বা কাজ হতে চাইছিল না তাদের কিন্তু এই সময় মধ্যে কিন্তু বিশেষভাবে মিন রাশি যদি আপনি হন আপনি কিন্তু শুভ ফলগুলো কিন্তু পাবেন এবং ধনলাভ অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন গ্রহগত অবস্থান যা নির্দেশ করছে বেশ কিছু গ্রহের কম্বিনেশানে এই মাসে এই ছয়টি রাশিকে কিন্তু কপাল খুলতে চলেছে সৌভাগ্যশালী হতে চলেছে রবি শুক্র বুধ এবং বৃহস্পতি উদয় শনি উদয় এই যে এই উদয়ের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ বেশ কিছু জায়গাগুলোতে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সৌভাগ্য লাভ প্রথমেই বলব বিবাহের জায়গাটা আপনাদের প্রথমিত করে বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ভালো আকস্মিক ধনপ্রাপ্তি কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে ধনলাভ বিদেশ থেকে অর্থ আসা বিদেশের সাথে যারা রত আছে সেই দিক থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের নতুন কানেকশানগুলো কিন্তু এই সময় আসবে অর্থাৎ আপনি যদি হন আপনি যদি হন সিংহরাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু জোরালো কানেকশান ব্যবসার জায়গাটা কিন্তু আমি যথেষ্ট স্টেবিলিটি লাভ করবে প্রেমের জায়গা ভালো শুভ বিবাহের জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি রাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে একাদশ পুতিকে কানেক্ট করে সফলতা সাকসেস লাভের জায়গা পাবেন কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে পরিবর্তন এই এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে আপনি যদি মে সরি বিশ্বরাশি হন আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভ অনুষ্ঠান আপনাদের কিন্তু হবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ দূরযাত্রা এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে আকস্মিক ধন প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া এবং কম্পিটিটিভ পরীক্ষা যারা দিয়েছেন বা সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। অর্থাৎ এই যে আমি যে রাশিগুলো কথা বলছি এটি রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অর্থাৎ আপনার যে রাশি রাশির কথা বললাম যদি আপনার এই লগ্নগুলোও যদি হয় কি না আপনারা কিন্তু বিশেষভাবে বেশ কিছু অ্যাচিভমেন্ট মার্চ মাসে কিন্তু করতে পারবেন এবং এই মাসটা দেখি আপনারা প্ল্যানিং করুন প্ল্যানিং করে এগিয়ে চলুন আগামী মাসে আপনাদের কিন্তু বিশেষভাবে এই যে আমি যে ছয়টি রাশির কথা বলছি না এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অপরচুনিটি কিন্তু নিশ্চিত রূপে আসতে চলেছে অর্থাৎ ধনের দিক থেকে আর্থিক স্থিতির দিক থেকে এবং চারিদিক থেকে অপরচুনিটি এবং পরিবর্তন এর সম্ভাবনা সব দিক থেকে কিন্তু আসতে চলেছে কপাল খুলতে চলেছে এই ছয়টি রাশির এবং বড় ধরনের পরিবর্তন ভাগ্যে বিশাল পরিবর্তন কিন্তু আসবে এই ছয়টি রাশির কপাল খুলতে চলেছে মার্চ মাসে এবং ভাগ্যে যে পরিবর্তন আসবে যাদের হচ্ছে না আমি আবারও বলবো তারা অবশ্যই নিজস্ব জন্ম ছকটা একবার আপনার কিসের মহাদশা কিসের অন্তর্দশা কিসের প্রত্যদশা চলছে আপনার গ্রহের অবস্থান কেমন আছে কোনো পাপগ্রহের দ্বারা দৃষ্টি নয় তো কোনো গ্রহ এবং ডিগ্রি কত দিক থেকে কেমন আছে তো বৃদ্ধ অবস্থা বাল্য অবস্থা নেই তো এই জায়গাগুলো দেখা দরকার এবং রাশিচক্রের কোনো দোষ নেই তো সেই দোষগুলো যদি আপনারা যদি কাটান নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে আপনারা হবেন কিন্তু সৌভাগ্যশালী রাশি এই ছিল এই মার্চ মাসে এই ছয়টি রাশির আকর্ষিক ধনবর্ষা হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই এই বিষয়ে যদি কারো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ